চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি চিত্রশিল্পী মোহাম্মদ ইকবালের কাছে। আবার আপনার কাছে ফিরে এলাম। তো শুরুতে যেটা বলছিলাম যে রাজধানীর ধানমন্ডি এবং গুলশানের এজ গ্যালারি, যেটাতে একই সঙ্গে হচ্ছে আপনার একটি একক চিত্রকর্ম প্রদর্শনী চলছে যার শিরোনাম হলো সাইলেন্ট রেভলিউশন। তো এই প্রদর্শনী সম্পর্কে একটু বিস্তারিত আমরা শুনতে চাচ্ছি। এটা আমার 42তম একক প্রদর্শনী। তো এবারের প্রদর্শনীতে আমার প্রায় 50টারও বেশি শিল্পকর্ম চিত্রকর্ম আছে। আচ্ছা, অধিকাংশ চিত্রকর্মই আমার তেল রঙে আঁকা, আচ্ছা, অয়েল পেন্টিং, এবং আর কিছু কাজ আছে যেগুলো আমি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছি কাগজের উপরে, সেগুলোতে অ্যাক্রিলিক, প্যাস্টেল বিভিন্ন মাধ্যমে এই কাজগুলো করছি। আচ্ছা, তো এই যে প্রদর্শনীর নাম রেখেছেন আপনি সাইলেন্ট রেভলিউশন, এই এর পেছনে আসলে কারণটা কি? ছবির বিষয় মূলত বাচ্চাদের কে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আচ্ছা, তো মন ও প্রতিভাস, আচ্ছা, এই শিরোনামে আমার এই এবারের প্রদর্শনী। তো এখানে আমার যে ছবির বিষয় যেগুলো বর্তমান সময়ে শিশুদের উপরে যেসব প্রভাব বা বিভিন্ন বিপর্যয় আসছে সেসব চিন্তাভাবনা নিয়েই আমার এই বিষয়। এখানে বাচ্চাদেরকে আমি, বাচ্চা শিশু বা মেয়ে, এদেরকে আমি তুলে ধরছি। তো এখানে আমার হলো যে বর্তমান সময়ে যে যুদ্ধ বলেন, পরিবেশ বিপর্যয়, বিভিন্ন সমস্যায় যেটা মানুষের, হ্যাঁ, মানুষের উপরে যেটা প্রভাব পড়ছে, বিশেষ করে শিশুদের, আচ্ছা, যে উপরে যে বিপর্যয়, সেই বিষয়গুলো চিন্তাভাবনা করে আমি আমার ছবিতে আমি বাচ্চাদের মুখের অভিব্যক্তিতে এখানে আপনার তাদের আনন্দ, বেদনা, কষ্ট, সেই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আচ্ছা, মানে বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে শিশু নির্যাতনের যে পরিমাণটা বেড়ে গেছে সেটা আসলে তুলে ধরার চেষ্টা করেছি। জি, আমি শুধু আমার দেশের প্রেক্ষাপটে না, আমি আমার ছবির বিষয়গুলো সমস্ত কিছুই আমি আন্তর্জাতিকভাবেই চিন্তাভাবনা করি। আচ্ছা, যেমন আমার ছবির বিষয় আছে লস চিলড্রেন অফ দ্য ওয়ার্ল্ডস, আচ্ছা, লস সিভিলাইজেশন, এইগুলো আমার বিভিন্ন সময় ছবির শিরোনাম। তো আমি এই যে সামগ্রিকভাবে চিন্তাভাবনা করি যে আমার দেশে, আমি যখন আমার বয়স যখন 4 বছর, তখন আমার দেশে যুদ্ধ দেখি ছোটবেলায়, শিশু মনের চিন্তায় যে কষ্ট বা ভয় প্রভাবটা পড়ে, সেই প্রভাবটা আমি এখনো দেখি যে ওয়ার্ল্ডে এখনো যুদ্ধ থেমে নাই। তো সেগুলোতে বাচ্চাদের মধ্যে যে প্রভাবটা পড়ছে, বাচ্চারা যে বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে, তো আমরা আমরা আমি চিন্তাভাবনা করি যে যে আমাদের সোসাইটি অনেক কিছু চেঞ্জ আসছে, যে আপনার এডুকেশন, সায়েন্স সব কিছু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমাদের যে বর্বরতা সেগুলো আমাদের মধ্যে, মানুষের মধ্যে রয়ে গেছে। সেই চিন্তাভাবনা নিয়েই যেমন আপনি দেখেন যে হচ্ছে আমরা সব কিছুই ভালোভাবে চিন্তাভাবনা করছি, যে পরিবেশ বিপর্যয় এখন বাংলাদেশ ওয়ার্ল্ডের একটা বড় ইস্যু অংশ, যে সেই চিন্তাভাবনা নিয়ে আমরা আগামী প্রজন্মের জন্য সুন্দর পৃথিবী গড়তে চাই, কিন্তু আমাদের পরিবেশ বিপর্যয় যে মানে বিভিন্ন প্রবলেমগুলো দেখা দিচ্ছে সেগুলোকে আমরা কতটুকু, সেই চিন্তাভাবনাগুলোকে নিয়েই আমি এই আমার ছবিতে এই বাচ্চার মুখের অভিব্যক্তিতে তাদের আনন্দ, কষ্ট, বেদনা সব কিছুই তুলে ধরার চেষ্টা করছি। কিন্তু এখানে একটা খেয়াল রাখবেন যে আমার ছবির মধ্যে শুধু যে মুখকে আমি আঁকছি না, সেখানে একটা একটা পার্ট আছে চোখ, মানুষের চোখ হলো মানুষের সেই চোখেই ভাষা, চোখের ভাষাতেই মানুষের অনেক কিছু উপলব্ধি করা যায়। পাশাপাশি আমার প্রত্যেকটা ছবির সাথে একটা রিলেশন আছে, যে যেমন আমি কিছু ছবি আছে যেগুলো একটু আপনাকে দেখলে মনে হবে যে বিমূর্ত ধারা, কিন্তু আসলে বিমূর্ত না, এটা একটা আমি প্রকৃতিকে আমি এঁকেছি, ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপে ওখানে আমার যেমন ডিস্টেন্স স্কাইস মানে অতীতের আকাশ আমার দেখা সেই স্মৃতি, সেগুলোকে আমি যে পরিবেশ বিপর্যয়ের কথা বললাম, সেই বিপর্যয়ের কথা করে আমি এগুলো প্রকৃতিকে তুলে ধরছি আমার মতো করে, একটু একটু বিমূর্ত ধাঁচের, কিন্তু ওখানে আপনার নদী আছে, গাছ আছে, ঘর আছে, পশু পাখি আছে, নৌকা আছে, আকাশ আছে, সবই আছে। এইভাবে আমি আমার ছবির বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি। তো প্রদর্শনীতে এখন বলতে গেলে মাঝামাঝি সময় চলে এসেছে, তো দর্শকের কাছ থেকে কেমন প্রতিক্রিয়া পেলেন বা কি ধরনের আগ্রহ দেখতে পাচ্ছেন? এপ্রিলের 21 থেকে আমার এই প্রদর্শনী শুরু হয়েছে, তবে শুরুর পর থেকেই আমার কাছে আমি দেখছি যে প্রচুর দর্শক আসছে, এবং বিভিন্ন শ্রেণীর বিভিন্ন মানে যারা আর্ট লাভার বা চারুকলা শিক্ষার্থী, বিভিন্ন আর্টিস্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে সাধারণ মানুষের জন্য, হ্যাঁ, শিল্প অনুরাগী যারা ছবি ভালোবাসে সেসব মানুষের জন্য আসছেন। মোটামুটি এটা শেষ হওয়ার কথা আমরা যতটুকু জানি যে 5 মেতে শেষ হওয়ার কথা, তো এটাকে আসলে বাড়াবার কোনো রকম কোনো প্ল্যান আছে কি? জি, এটা 5 মে আমাদের এটা শেষ হওয়ার কথা, কিন্তু
আমরা এটা এই প্রদর্শনীটা গ্যালারি কর্তৃপক্ষ এটা কন্টিনিউ করবে, এটা মানে মাস আরো এক মাস মতো কন্টিনিউ করবে। আমরা জানি যে আপনি শিল্পচর্চার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদও অধ্যাপনা করছেন, তো সেই বিষয়গুলো যদি একটু আমাদের বলতেন। 2010 থেকে আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ড্রয়িং অ্যান্ড পেন্টিং বিভাগে আমি শিক্ষক হিসেবে যোগদান করি, এবং এই সময় আমি হচ্ছে যে এই বর্তমানে আমি সহযোগী অধ্যাপক, এবং এতে আমি মানে শিল্পচর্চা যেটা হচ্ছে যে মানে নিজে আনন্দ, এবং আমি যদি আরও ইয়াং জেনারেশনকে তৈরি করতে পারি, নতুন ছাত্রছাত্রীদেরকে যে উপযুক্ত শিক্ষা দিতে পারি, সেটাই আমার একটা বড় উদ্দেশ্য। আচ্ছা, এই যে আপনি শিল্পচর্চা করছেন পাশাপাশি শিক্ষকতাও করছেন, তো আসলে দুইটার মধ্যে আসলে আপনি কিভাবে সমন্বয়টা খুঁজে পান, বা এখনকার যারা শিক্ষার্থীরা আছে তাদের মধ্যে আসলে কি ধরনের আগ্রহগুলো আপনি লক্ষ্য করছেন? তাদের আগ্রহ আছে, এবং বর্তমান সময়ের যে শিক্ষার্থীরা ওরা খুব অনেকেই খুব ভালো কাজ করছে, এবং আমাদের চারুকলা আমি এই সময়ের মধ্যে দেখেছি অনেক ছাত্রছাত্রী যারা পাশ করে গেছে তারা অনেক ভালো কাজ করছে, তো এটাও আমার একটা আনন্দের বিষয়। একটু পেছনের দিকে চলে যেতে চাই, যে আপনি এই শিল্পচর্চার প্রথম দিককার গল্প কেমন ছিল? প্রাইমারি স্কুলে পড়ি, তখন থেকে আমি ছবি আঁকি। ছবি আঁকাটা মানে আস্তে আস্তে মানে আমার মধ্যে একটা আগ্রহ তৈরি হয়, যে বিশেষ করে ছোটবেলায় সবাই কম বেশি আঁকাআঁকি করে, বই খাতার মধ্যে আঁকে, এটা সাধারণ একটা ব্যাপার। কিন্তু পরবর্তীতে যখন আমি হাই স্কুলে আমি ভর্তি হলাম, তখন ওই ছবির আঁকার আগ্রহ দেখে আমার একজন শিক্ষক, আমার স্কুলে কোনো ড্রয়িং টিচার ছিলেন না, কিন্তু একজন শিক্ষক ছিলেন, উনি সাহিত্য চর্চা করতেন, সাহিত্যের শিক্ষক ছিলেন, তো উনি আমাকে মানে ছবি আঁকার আগ্রহ দেখে তো উনি আমাকে বললেন যে হচ্ছে শোনো, তোমরা যারা ছবি আঁকো, তো আমার সাথে আরেক দু একজন ছিলেন মানে আমার সহপাঠী, তো আমাদেরকে বললেন যে আসো, তো লাইব্রেরিতে নিয়ে গেলেন, তো আমাকে একটা রঙের বাক্স দিলেন, মানে প্রথম জীবনে প্রথম রঙের একটা ওয়াটার কালার সেট দিলেন, যেটা হয়তো ইউনিসেফের দেওয়া কোনো রং বা কিছু। মফস্বল শহরে আমার বাড়ি হলো চুয়াডাঙ্গা শহরে, তো ওখানে ওই সময় ছোটবেলায় কোনো রং পেতাম না, পেন্সিল বা কালি কলমের ছবি আঁকতাম, তো ওই রংটা পেয়ে আরো উৎসাহিত হলাম রঙের কাজ করা, এবং পরবর্তীতে ওই আপনার ওই তখন আমাদের এই যে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা জাতীয় পর্যায়ের একটা এখনো আছে মনে হয়, ওনার নাম ছিলেন মাহাতাবুদ্দিন স্যার, তো উনি আমাকে নিয়ে গেলেন যে তোমরা এখানে কম্পিটিশনে অংশগ্রহণ করো, তারপর ওখানে কম্পিটিশনে অংশগ্রহণ করে এইভাবে মানে পুরস্কার পেলাম, এইভাবে জাতীয় পর্যায়ে পর্যন্ত আসছি, তারপরে এইভাবে পুরস্কারের মাধ্যমে মানে এই যে আগ্রহটা মানে পুরস্কার পাশাপাশি আনন্দ পেতাম, তো এই আনন্দতে শঙ্করে ইন্টারন্যাশনাল কম্পিটিশনের পুরস্কার, জাতীয় পর্যায়ের পুরস্কার, অসংখ্য ছোটবেলায় পুরস্কার পাওয়াতে আমার আগ্রহটাকে আরো বেশি বেড়ে গেল। পরবর্তীতে আমি হচ্ছে আমি হাই স্কুল শেষ করে আমি তখন তো গভর্নমেন্ট আর্ট কলেজ, এখন আমাদের চারুকলা অনুষদ, তখন 82 82 সালে আমি এই চারুকলা অনুষদে আমি ভর্তি হই। আচ্ছা, তারপরে যে পথ চলা সেটা যদি একটু বলতেন, যে আপনি জাপানে গিয়েছিলেন আমি জানি। আমি হচ্ছে 82 সালে ভর্তি হয়েছি, কিন্তু আমি আমার মাস্টার্স আমি চারুকলায় বিএফএ করছি, এমএফএ মাস্টার্স ফাইন আর্টসে মাস্টার্স কমপ্লিট করি 1989 সালে, এবং তার পরবর্তীতে আমি হচ্ছে কিছুদিন আমি ফ্রিল্যান্স আর্টিস্ট হিসাবে আমি কাজ করেছি, মানে তারপর আমি 1999 সালে আমি হচ্ছে জাপান গভর্নমেন্টের স্কলারশিপ নিয়ে আমি জাপানে পড়তে যাই, তো ওখানে গিয়ে আবার আমি হচ্ছে ওখানে আমার মানে ফাইন আর্টসে আমি আবার রিসার্চ করি, মাস্টার্স করি জাপানিজ ল্যাঙ্গুয়েজ। প্রথমে এটা হলো যে মানে এটা এমন যে হচ্ছে যে ওই মানে গভর্নমেন্ট জাপান গভর্নমেন্টের একটা ইয়ে যে হচ্ছে আমাকে অবশ্যই প্রথমেই ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হবে, তো আমি 6 মাস আমি ল্যাঙ্গুয়েজ কোর্স করি নাগোয়া ইউনিভার্সিটিতে, তারপর আইচি ইউনিভার্সিটি এডুকেশন থেকে ওখানে রিসার্চ এবং মাস্টার্স করি, তারপরে আমি হিরোশিমা সিটি ইউনিভার্সিটিতে আমি ওখানে পিএইচডির জন্য ভর্তি হই। পিএইচডিটা 3 বছর করার পরে আমার মানে ওটাকে আমি স্টপ করে আমি টোকিও ইউনিভার্সিটি থেকে লাস্টে আমি পিএইচডি কমপ্লিট করি ফাইন আর্টসে। তো আমি ফাইন আর্টসে পিএইচডি শেষ করে আমি 2010
বাংলাদেশে আমি ফিরে আসি এবং ঢাকা ইউনিভার্সিটির চারুকলা অনুষদে যোগদান করি। চমৎকার লাগছিল আপনার এই গল্পগুলো শুনে এবং আপনার যে মানে শিল্পচর্চার যে এত অবদান এবং আপনার এতগুলো প্রাপ্তির কথা আপনি এখন বলছিলেন। এখন একটু ছোট করে জানতে চাই যে অনেক শিল্পচর্চার তো আপনার অনেক দিন হয়ে গেল, তো আপনার বেশ কিছু প্রাপ্তিও আছে, সেই প্রাপ্তিগুলো যদি একটু আমাদের বলতেন। প্রাপ্তিটা একদিকে মানে উৎসাহিত করে, জি, আবার প্রাপ্তি আবার আপনার বেশি মানে যদি ওটাকে বেশি মাত্রায় ইয়ে করলে নিজের আবার ক্ষতিও হতে পারে। তো এই জন্য যে হচ্ছে প্রাপ্তিটাকে খুব সাধারণভাবে এবং নমনীয়ভাবে গ্রহণ করাটাই ভালো। তো আমি বিভিন্ন সময় হচ্ছে এই জাতীয় পর্যায়ে বাংলাদেশের শিল্পকলা একাডেমির জাতীয় মানে পর্যায়ে পুরস্কার পেয়েছি, তারপরে আপনার ইয়াংয়ে দুইবার আমি ইয়াং নবীন শিল্পী পুরস্কার পেয়েছি, তারপরে আমি জাপানেও আমি হচ্ছে বেশ অনেকগুলো পুরস্কার পেয়েছি, যেটা যার মধ্যে একটা ছিল আপনার আওকি শিগেরো গ্র্যান্ড প্রাইজ, সেটা হোল জাপানের সমস্ত জাপানের একটা বড় কম্পিটিশন, সবচেয়ে বড় কম্পিটিশন, সেখানে আমি গ্র্যান্ড প্রাইজটা পাই। সেটাতে মানে ওই ছবিটা যেটা প্রাইজ পাই সেটা আমার এখন ব্রিজস্টোন আর্ট মিউজিয়ামে সংগৃহীত আছে, এবং আমি টোকিওর সিটি মেয়র অ্যাওয়ার্ড, তারপরে আপনার টোকিও ইউনিভার্সিটি অফ আর্ট অফ দ্য আর্টসের যে ইউনিভার্সিটি আমি পিএইচডি করছি ওখানে আমি পিএইচডিতে আমি একমাত্র প্রথম বিদেশি, সেখানেও আমি নমুরা সম্মাননা পেয়েছি। তো এই আর কি, আমি এইভাবে আমার উৎসাহিত বা এই আমার ক্যারিয়ারটাকে এইভাবে তৈরি করছি। এই যে আপনি বিভিন্ন দেশে গিয়েছেন, শিল্পচর্চা করেছেন এবং বিভিন্ন দেশের বিভিন্ন বড় বড় শিল্পীদের সংস্পর্শে আপনি যেতে পেরেছেন, তো সেই দিক থেকে যদি একটু জানতে চাই যে আসলে শিল্পচর্চার দিক থেকে আমাদের বাংলাদেশের অবস্থান আসলে বিশ্বাঙ্গনে কতটুকু, মানে আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গি দিয়ে একটু বলতেন। বাংলাদেশের শিল্পচর্চা শিল্প মান অনেক ভালো। আমরা হচ্ছে যে মানে যদি আমি বাইরের দেশে, আমি অনেক দেশেই আমি বিভিন্ন সময় এক্সিবিশন করেছি, পার্টিসিপেট করেছি, তা আমি কাজ দেখেছি, আমাদের মান অনেক ভালো, উঁচু। কিন্তু আমাদের সমস্যাটা যেটা হলো যে আমাদের প্যাটার্নাইজ মানে যেটা হচ্ছে যে আমাদেরকে আমাদের মানে সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক আমাদের প্রচারটা নাই। আমাদের বর্তমানে ইয়াং জেনারেশনটা অনেক ভালো কাজ করছে, তাদেরকে আমাদেরকে যদি সেই সুযোগ সুবিধা করে দেওয়া যেত বিভিন্ন আন্তর্জাতিক ইয়েতে পরিমণ্ডলে সেগুলোর ইন্ট্রোডিউস করা, তো সেই জিনিসটা আমাদের এই গ্যাপটা আছে। তো এই জন্য আমি মনে করি যে আমাদের এই বর্তমান তরুণ প্রজন্ম ব্যক্তিগতভাবেই বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে এবং তারা খুব ভালো করছে। এই গ্যাপটা থেকে আসলে তারা কিভাবে নিজেদেরকে শোধরাতে পারে বা এই ধরনের কোনো গ্যাপকে একদম বাদ দিয়ে তারা আরও বিশ্বের দরবারে আরও অনেক দূর এগিয়ে যেতে পারে বলে আপনার কাছে কি মনে হয়? নতুন প্রজন্ম তারা হলে এখন হচ্ছে যে আপনার ইন্টারনেটের যুগ, বিভিন্ন ইনফরমেশন ব্যক্তিগতভাবে কালেক্ট করতে পারে, এইভাবেই ব্যক্তিগতভাবে করছে। কিন্তু আমাদের যেটা যে বলছিলাম যে মানে একটা মানে গ্যালারি হোক, ইন্টারন্যাশনাল লেভেলের বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান অর্গানাইজেশন বা ফাউন্ডেশন, তারপরে হচ্ছে সরকারিভাবেও হোক, এইগুলোকে আরও অনেক মানে সুযোগ সুবিধা করে দেওয়া উচিত আমি মনে করি। আচ্ছা, আর একটু জানতে চাই একটু ছোট করে যে আসলে আমাদের দেশের চিত্রশিল্পের যে মান সেটাকে আরও উন্নয়ন করার ক্ষেত্রে আমাদের দেশের যে গ্যালারিগুলো রয়েছে তাদের আসলে গুরুত্বটা কতখানি? আমাদের বাংলাদেশে তো গ্যালারির সংখ্যা খুবই কম, যেটা হচ্ছে যে আপনার মানে গ্যালারি অনেক দেশেই ধরেন হচ্ছে আর্টিস্ট, আমাদের কোনো সিস্টেমটা এখনও চালু হয় নাই, হয়তো ভবিষ্যতে হবে, যে গ্যালারিগুলো আপনার তাদের মানে নির্দিষ্ট কিছু আর্টিস্টের সিলেকশন করা থাকে এবং সেই সব গ্যালারিগুলো তাদেরকে প্যাট্রোনাইজ করে এবং হচ্ছে তাদের এক্সিবিশন সব মানে বছরে একবার বা দুই বছর পরে একবার করে আয়োজন করে, পাশাপাশি আন্তর্জাতিকভাবে সব বাইরের ইউরোপ আমেরিকা বা অন্যান্য দেশে তাদের সলো এক্সিবিশন বা গ্রুপ এক্সিবিশনে তাদেরকে পার্টিসিপেট করার সুযোগ করে বা গ্যালারির মাধ্যমে এটা হয়। তো আমাদের এখানে ওই জিনিসটা হয় না, আসলে হচ্ছে কি যে এটা হয়তো ভবিষ্যতে হবে এবং আমাদের গ্যালারি এখানে বাংলাদেশে এখন গ্যালারির সংখ্যা বাড়ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। তবে আমার কাছে যেটা মনে হয় যে আমাদের শুধু ঢাকা কেন্দ্রিক গ্যালারি করলে হবে না, আমাদের আমাদের এখনও মানে বড় শহর অন্তত বিভাগ শহরগুলোতে আমাদের আরও শিল্পচর্চার প্রসারটা বাড়ানোর জন্য যে আমাদের হলো সরকারিভাবে হোক বেসরকারিভাবে আরও গ্যালারি হওয়া উচিত। আমরাও সেই আশায় রাখছি। আসলে আমরা কথা বলতে বলতে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। সবশেষে আপনার যে প্রদর্শনীটা এখন চলছে যার শিরোনাম হলো সাইলেন্ট রেভলিউশন, সেই প্রদর্শনী সম্পর্কে যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলার থাকে আপনার। আমার প্রদর্শনীতে আসেন, প্রদর্শন করেন এবং আমি প্রতিদিন আমি সন্ধ্যার
কালীন সময়ে আমি গ্যালারিতে উপস্থিত থাকি এবং আপনারা যদি আমার সাথে মানে ছবির বিষয়ে বা যে কোনো বিষয়ে যদি কথা বলতে চান তা আপনাদের আমন্ত্রণ রইল। ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভকামনা রইল এবং আমরা আশা করছি যে এখন পর্যন্ত যারা আপনার প্রদর্শনীতে যাননি তারা অবশ্যই যাবেন এবং দেখবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4 পর্যন্ত, আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @বাংলাভিশন.টিভি। মার্কিন স্থপতি এমা গোল্ডম্যানের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, অপরাধ ভুল পথে পরিচালিত শক্তি ছাড়া কিছুই নয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।